সোমবার নিজ বাড়িতে বিজেপি দলের কর্মীদের হাতে আক্রান্ত হন ধনপুরের স্থানীয় সিপিএম নেতা সুভাষ দেব। বর্তমানে ক্ষতবিক্ষত সুভাষ দেবের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। মঙ্গলবার চিকিৎসাধীন সিপিআইএম কর্মী সুভাষ দেবকে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কথা বলেন আহত কর্মীর আত্মীয় পরিজন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে। সিপিআইএম নেতা মানিক সরকার জানিয়েছেন, বহুদিন পূর্ব থেকে বিজেপি দলের দুষ্কৃতীদের টার্গেট ছিল সুভাষ দেব। অনেকদিন আগে থেকে টার্গেট গত 24 খাওয়া তো নর্মাল না, ঘটনা বিবরণ দিতে গিয়ে সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রতন দাসে জানিয়েছেন, শাসক দলের দুষ্কৃতীরা সুভাষ দেবের শরীর ক্ষত বিক্ষত করে দেয়। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের মানুষ। এই অবস্থা চলতে দেওয়া যায় না। প্রবীণ কমরেড সুভাষ দেব, ওনাকে গতকাল বিজেপির দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে ভয়ানকভাবে মারধর করে, সারা শরীর ক্ষতবিক্ষত করে, জীবিত তাকে আনা হয়েছে, খুব সিরিয়াস অবস্থা। তাকে দেখতে এখানে বিরোধী দলনেতা এসেছিলেন, সঙ্গে আমিও ছিলাম, ডাক্তাররা তাকে সুস্থ করার চেষ্টা করছে, এই জন্যই আমাদের এখানে আসে। কোন অবস্থা কীরকম? ডাক্তাররা বললেন রিকভারির চেষ্টা হচ্ছে, এই দলনেতা নিজেই যেতে পারছে, সবাই দেখছে, গতকালও দেখলো মানুষ। তো যাই হোক, মানুষ প্রতিবাদে রাস্তায় সামিল হচ্ছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই রাজ্যে, এটাই বড় কথা। এভাবে তো চলতে পারে না রাজ্যের যে বর্তমান সিচুয়েশন। এদিকে সোমবারের ঘটনার পর এখনও পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করছে গোটা ধনপুর বিধানসভা কেন্দ্র জুড়ে, আশপাশের এলাকার পরিস্থিতিও থমথমে। ব্যুরো রিপোর্ট, হল্লাবোড়।